চাচা কত চাইছেন এটার দাম? 42। আর কত কয় এটা? 36 কয়। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা যে হাটটি দেখছেন এটি দিনাজপুর জেলার আমবাড়ি হাট। দর্শক আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই আজকের এই দিনে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব মোটা তাজা গড়ানোর যে সারগুলো আজকে এই বাজারে উঠেছে, শাহিওয়াল এবং দেশি এবং ক্রস জাতের সেই সারগুলোর দাম। দর্শক প্রচুর গরুর আমদানি আজকে এই হাটে দেখছেন, আমরা হাটের বাইরে রয়েছি, একবারে বাইরে। এটা হচ্ছে হাটে ঢোকার মুখ, সেই মুখের মধ্যে এই যে গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে। আমরা প্রথমে এই সাইডে একটি দেখছি, এই যে এটা কি দেশি না শাহিওয়াল? কত দাম রাখছেন এটা? 50,000 টাকার দাম বলতেছে। আপনারা চাইছেন কত? 55,000 টাকা। আজকে কেমন বেচাকেনা হচ্ছে? ভালো হচ্ছে, আমদানিও তো প্রচুর আছে, প্রচুর রয়েছে আজকে এই হাটে। দর্শক শুনছেন, 55,000 টাকা দাম চাইছে আর 50,000 টাকা পর্যন্ত এই গরুটির দাম আজকে উঠেছে। আমরা দেখছি, আমরা আস্তে আস্তে একটু ভিতরের দিকে যাবো। এই যে এখানে একটু দেখছি চাচার কাছে, চাচা এটা কত চাইছেন দাম? 34। আর কত বলতেছে এটা? 30 ভাঙ্গে বলতেছে। তো আপনার বেচাকেনার টার্গেটটা কত? ভাঙ্গে বেচবেন না, বেচলে 30-এর উপরে বিক্রি করবেন। দর্শক শুনলেন যে ভাঙ্গে উনি এটা বিক্রি করবেন না, বিক্রি করলে 30-এর উপরে বিক্রি করবেন। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে মোটা তাজা গরুর সারগুলো উঠেছে সেই গরুগুলো আজকে বাজার দেবো। ভাইয়া কটা আনছিল আজকে? চারটা। এখানে কটা দেখতেছি? তিনটা। একই একটা বেচাইছে নাকি? কেমন দাম এগুলো চাচ্ছ আজকে? 32,000 টাকা করে পিস চাচ্ছ দাম। কত করে দাম বলছো? 28-29 এরকম দাম বলছে। তো তোমার টার্গেট কত? 30-এর উপরে যাইতে হবে। দর্শক শুনছেন যে 30-এর উপরে যাইতে হবে। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে শাহিওয়াল জাতের সার গরুগুলো উঠেছে সেই গরুগুলোর দাম। এই পাশে আমরা চাচার কাছে দেখছি আরো চারটি ছোট 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 সাইজের। চাচা কেমন আছেন? কটা আনছিলেন বাবাজি? 12টা। বেচাইছেন কয়টা? 8টা বেচে দিচ্ছেন। এখন এই চারটা আছে, চারটাই কি দেশি নাকি শাহিওয়াল? এগুলোর কত করে দাম চাচ্ছেন? মানে বিভিন্ন দামের আছে, বিভিন্ন দামের আছে। তো বাজার কেমন আজকে চাচা? মোটামুটি ভালো বাজার। দর্শক শুনছেন, ওনারাই বলছেন যে আজকে মোটামুটি ভালো বাজার, বিভিন্ন দামের, মানে 30-এর নিচে এগুলো গরুর দাম না? 30-এর নিচেই। দর্শক শুনছেন যে 30-এর নিচেই এই গরুগুলোর দাম রয়েছে আজকে এই বাজারে। আমরা এই পাশে আরো কিছু দেখছি। ভাই এগুলা কি সব দেশি? এগুলা ক্রস? আচ্ছা আচ্ছা, কেমন দামের আছে এগুলা? বিভিন্ন দামের আছে, বিভিন্ন দামের। সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত? সর্বোচ্চ 25 আর সর্বনিম্ন 22। এগুলো তো চাওয়া দামের মধ্যে আপনাদের টোটাল 24,000 টাকা করে হলে দিয়ে দেবেন। দর্শক শুনছেন, এই যে টোটাল 24,000 টাকা করে হলে আজকে উনি এই গরুগুলো বিক্রি করে দেবেন। সর্বোচ্চ 28 থেকে সর্বনিম্ন 22,000 টাকা দামের গরু রয়েছে, উনি গড়ে 24,000 টাকা করে হলে এগুলো বিক্রি করবেন। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে মোটা তাজা করণের সার গরুগুলো রয়েছে সেই গরুগুলোর আজকের একটু বাজার দর। আপনারা বাইরেই যে গরুগুলো রয়েছে সেগুলোর একটু দাম জানানোর চেষ্টা করছে। এখানে বেচা বিক্রি কি 40-এর নিচেই? উপরে হলে ভালো হয়, না হলে 40-এর নিচেই হবে। দর্শক শুনছেন যে 40-এর দেখে শুনে বেচা লাগে, বাজারে যাওয়া হয়। এটা কি দেশি? না শাহিওয়াল। এটাও শাহিওয়াল। এটা কত রাখছেন? 40-41 বেচা কিনা করবেন? আর কত পর্যন্ত উঠছে বাজারে? 36 পর্যন্ত দাম বলে। দর্শক শুনছেন যে 36 পর্যন্ত দাম বলে, 40-41 বেচা কিনা করার টার্গেট ওনার এটি। আমরা দেখি আরো বেশ কিছু বাজারে দেখছি। আমরা ওই পাশে যাই একটু। ভাইয়া কত করে দাম চাচ্ছ ওগুলার? এটা আর ওইটা 45। এগুলা কত করে বলতেছে? এটা 26 আর ওইটা
38 দেখলে দামে তো দিবা না, কত দামে দিবা এগুলা? ওইটা 40 আর এটা 27 হলে দিবা। দর্শক শুনছেন যে 40 আর 27 এর মধ্যে এটা রয়েছে। আমরা ভাইয়ের কাছে একটু দেখছি, এই যে ছোট করে দাম আমরা দেখছি এই গরুটির দরদাম চলছে, এই গরুটির দরদাম চলছে। কত বললেন আপনি ভাই? ভাই বলতেছি 35 বললাম। 35 বললো, আর ভাই কত চাইছেন? ৩৯। দর্শক শুনছেন যে 45 আর 39 এর মধ্যে এই গরুটির দরদাম চলছে। ভাই আসছেন কোথা থেকে? ঢাকা নরসিংদী। কেমন বাজার মনে হচ্ছে আজকে? চড়া মনে হচ্ছে, চড়া মনে হচ্ছে। যারা বিক্রেতা তারাও বলছে যে আজকে তো বাজার চড়া। আমরা দেখছি, দর্শক শুনলেন যে উনি নরসিংদী থেকে এসেছেন এবং এ ধরনের শাহিওয়াল গরু খুঁজছেন আজকে বাজারে। আমরা দেখি আরো কিছু গরু দরদাম আপনাদের জানাতে পারি কিনা। দর্শক এখানে আমরা একটি ক্রস জাতের গরু দেখছি। ভাই কত চাইতে হচ্ছে দাম? ২৮। কত কত বলতেছে? দাম বলে নাই? ২৫,০০০ পর্যন্ত বলছে, তো বেশি গ্যাপ তো নাই। আর কত দিবা তাহলে? এর মধ্যে হয়ে যাবে আর 2-4-500 যা বাড়ে। দর্শক শুনছেন যে 2-4-500 যা বাড়ে এর মধ্যে উনি বিক্রি করবেন। আমরা দেখছি 24। দর্শক দেখি আমরা পাশে ভাইয়ের কাছে একটি দেখছি, যে আপনারা দেখছেন দর্শক, আমরা এটা একটু তথ্য নেই। ভাই কি বিক্রি করলেন নাকি? একটা বিক্রিলেন, কটা আনছিলেন? তিনটা। দর্শক তিনটে এনেছিল, একটা বিক্রি করছে, আর দুটা দেখছি নাকি? এই দুটা ও একটাই ওদিকে আছে। এটা কত দাম? ৩৮,০০০ তুলছেন। আর কেমন বলে এটা? ৩৪-৩৩ এরকম বলে। তার তো বেশি গ্যাপ নাই মনে হয়, আর বেশি গ্যাপ নাই না, আর অল্প একটু গ্যাপ আছে। দর্শক শুনছেন যে আর অল্প একটু গ্যাপ রয়েছে। ৩৩-৩৪ হাজার টাকা পর্যন্ত একটি দাম উঠেছে, আপনারা দেখছেন। আমরা এই পাশে আর একটু দেখছি, ভাইটা তো দেশি নাকি? শাহিওয়াল নাভি আছে, এই যে আম্বি আছে। দর্শক কেমন এটার দাম চাচ্ছেন? ৪৫। আর কত পর্যন্ত বললো এগুলো? ৩৭ পর্যন্ত। বেশি তো গ্যাপ নাই, কততে হবে তাহলে? ৯,০০০ ৩৯,০০০ ৩৯,০০০ দিয়ে তুই ৩৯,০০০ টাকা দাম চাচ্ছে। আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটের যে মোটাকতাকরণের শাহিওয়াল যত সারগুলো রয়েছে সেইগুলোর দাম। আমরা এই পাশে আরেকটু দেখছি, এটা কি কত চাইছেন? এটা ২৬। আর ভাই কত বলছে? ভাই কত বললেন? ভাই ২১ বলছে। ২১ বলছে। কোথেকে আসছেন ভাই? দিনাজপুর থেকে। গরু কিনছেন? ১১টা কিনছেন। কি খামারের উদ্দেশ্যে নাকি? খামার। কোথায় খামার আপনার? গরুর দিনাজপুরে খামার। দর্শক শুনলেন কত বললেন এটা দরদাম চলছে? ওনারা দরদাম করছেন। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে গরুগুলো উঠেছে সেই গরুগুলো আজকের বাজার দর। আমরা দেখি আরো কিছু গরু এই পাশে রয়েছে, আমরা সেগুলো একটু দেখে আসি। দর্শক আমরা এই পাশে আরো দুটি গরু দেখছি, দেশি জাতের, দেশি জাতের। কত দাম রাখছেন এগুলা জোড়াটা? কত পর্যন্ত বললো দাম জোড়াটা? ৫২-৫৩। টার্গেট কত আপনাদের বিক্রি? ৫৫,০০০। দর্শক শুনলেন যে ৫৫,০০০ টাকা আপনাদের টার্গেট। আমরা এই পাশে ভাই কটা আনছেন? দুটা, দুটাই শাহিওয়াল? ১০০% শাহিওয়াল। কত দাম রাখছেন দুটার? ৮৫। বাজার কত এখন পর্যন্ত বলছে? ৭০-৭৫ এরকম বলতেছে। দর্শক শুনছেন যে ৮৫,০০০ টাকা চাওয়া দাম।
আর 70-75 হাজার টাকা এগুলোর দাম বলছে, এগুলো বিক্রির দাম কত ভাই? আশির ভিতর হলে দিব, শুনলেন যে আশির মধ্যে হলে এই দুটি করে বিক্রি করে দেবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার আমবাড়ি হাট থেকে এই হাটের যে মোটা তাজাকরণের সার বাছুরগুলো রয়েছে সেগুলো আজকের বাজার দর। দর্শক আজ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের অনেক অনেক শুভকামনা।